আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজভাবে রান্না করা যায় এমন একটা চিকেন রোস্টের রেসিপি। তবে এটা রেগুলার রোস্ট না, আজকে শেয়ার করছি চিকেন ঝাল রোস্ট। এই রোস্টের রেসিপিটা খুবই সহজভাবে করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল রেসিপিতে। চলুন তাহলে শুরু করা যাক। রোস্ট রান্নার জন্য আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। এই চিকেনের লেগ পিসগুলো নিয়েছি, আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ দিয়েই করতে পারেন। আবার একটা গোটা মুরগি 4 পিস বা 6 পিস করেও কেটে নিতে পারেন। মুরগিগুলোর মাঝখান দিয়ে আমি একটু করে কেটে নিয়েছি যাতে মশলাটা খুব ভালো মতো ঢুকতে পারে। আর আমার এটা ফার্মের মুরগি, আপনারা কিন্তু দেশি মুরগি দিয়েও করতে পারবেন। প্রথমেই আমি মুরগিটাকে ভালো মতো ম্যারিনেট করে নেব, এই জন্য সামান্য পরিমাণ হলুদ এবং অল্প লবণ দিয়ে মেখে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আপনারা চাইলে 20 বা 30 মিনিটও রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমার মুরগিটা মাখানো হয়ে গেছে, এখন এটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি বাকি উপকরণে। রোস্ট বানানোর জন্য প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব। এই জন্য আমি 1.5 চা চামচ পরিমাণ শাহি জিরা নিয়েছি, 8-9টা এলাচ নিয়েছি, বড় 1 টুকরা জয়ত্রী নিয়েছি, আর এইরকম সাইজের একটা জয়ফল নিয়েছি, এর অর্ধেকটা নিব। নিয়েছি একটা বড় কালো এলাচ, 5-6টা লং, আর নিয়েছি 2-3টা ছোট টুকরার দারচিনি, সাথে থাকছে 10-12টা কালো গোলমরিচ। এখন এই মশলাগুলোকে না টেলেই আমি ব্লেন্ডারে গুঁড়া করে নেব, আপনারা চাইলে পাটাপুতায়ও করতে পারেন। এখানে প্রায় 10-12টা কাজু বাদাম নিয়েছি, আমি 1 ঘন্টা আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 1/3 কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আর 1/2 কাপ পরিমাণ টক দই নিয়েছি। এখন এই 3টা উপকরণ একসাথে আবারও ব্লেন্ডারে ভালো মতো মিক্সড করে নিতে হবে। আমার এইটুকু পরিমাণ হয়েছে, আমি সবটাই ঢেলে নিলাম আর পুরোটাই রোস্টের মধ্যে দিয়ে দিব। একই সাথে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটাও নিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করা চিকেনটা পরিমাণ মতো তেল দিয়ে চুলায় ভেজে নিতে হবে। এপাশ ওপাশ করে উল্টিয়ে সোনালি করে ভেজে নিতে হবে। চিকেনটা যত ভালো মতো ভাজা হবে রোস্টটা খেতে ততই মজা লাগবে। আর আপনারা যদি দেশি মুরগি দিয়ে করেন সেক্ষেত্রে চিকেনটা যদি নাও ভাজেন তাতেও চলবে। আমার যেহেতু ফার্মের মুরগি এই জন্য আমি একটু ভালো করেই ভেজে নিচ্ছি। এখন সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর রোস্ট রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলে রোস্ট রান্নাটাও ভালো হবে, দেখতেও ভালো লাগবে, আবার খেতেও মজা লাগবে। এখন একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও একটু ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। কয়েক সেকেন্ড ভালো মতো নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি টক দই, বাদাম এবং পেঁয়াজ বেরেস্তার যেই পেস্ট তৈরি করেছিলাম সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আমার 1 কেজি রোস্টের জন্য এই পুরোটুকুই লাগবে। আর এখন ভালো মতো নেড়েচেড়ে আবারও মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ভালো মতো মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আমি যেই গুঁড়া মশলাটা রোস্টের জন্য বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1.5 চা চামচের মতো দিয়ে দিয়েছি। এই মশলাগুলো খুব একটা বেশি দরকার হয় না, কারণ এগুলো খুব স্ট্রং ফ্লেভার থাকে, খুব বেশি দিলে কিন্তু এর টেস্টটাও নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া সামান্য পরিমাণ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, সাথে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া প্রায় 1 চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়াটা দিলে রোস্টের কালারটা কিন্তু খুবই সুন্দর হবে। আর আমরা যেহেতু ঝাল রোস্ট তৈরি করব এই জন্য মরিচের পরিমাণটা আপনারা চাইলে কিন্তু আরেকটু বাড়িয়েও দিতে পারেন। সাথে দিয়েছি স্বাদমতো লবণ।
এখন সবগুলো মশলা একসাথে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে কষাতে হবে, কারণ মশলাটা যত ভালো মতো কষানো হবে রোস্টের টেস্টটা কিন্তু ততই ভালো হবে। আমার মশলাটা কষানো প্রায় শেষ হয়ে গেছে, তেলটা উপরের দিকে ভেসে এসেছে। এখন আমি প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছি ঝালের জন্য। আপনারা কম বেশি করে দিবেন, ঝালের পরিমাণটা যদি বেশি চান তাহলে বাড়িয়ে দিতে পারেন। আমার মশলাটাও কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ, এটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আবারও একটু ভালো মতো নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মশলাটা কষানো হয়ে গেলে এখন চিকেনগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। চিকেনটা ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে যেন চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যেতে পারে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু করে নেড়ে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে মুরগির মাংসটা কষিয়ে নিতে হবে। এতে করে রোস্টের টেস্টটা খুবই ভালো হবে। এখন 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আর সাথে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে মুরগিটা ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মুরগির মাংসটা যেহেতু ভাজা ছিল আর এটা ফার্মের মুরগি, খুব একটা বেশি সময় লাগবে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মুরগিটা রান্না হয়ে আসা পর্যন্ত। এখন আবারও কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, এখান থেকেও একটু ঝাল বের হবে। আগেই বলেছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী করে নেবেন, আর শেষ পর্যায়ে দিলে কাঁচামরিচের কিছুটা ফ্লেভারও আসবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, অবশ্যই কেওড়া জল দিবেন, এতে রোস্টের ফ্লেভারটা খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, ঘি আর কেওড়া জলের কারণে রোস্ট থেকে সুন্দর একটা গন্ধ আসবে, একদম শাহী ফ্লেভার। রান্নার একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টা আলু বোখারা, আলু বোখারাটা দিলে রোস্টের মধ্যে অন্যরকম একটা টক ভাব আসবে, এতে করে খেতেও ভালো লাগবে। আপনারা কিন্তু না চাইলে নাও দিতে পারেন। আর খুবই সামান্য পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়া, এটা হোমমেড গরম মশলার গুঁড়া, এতে করে রোস্টে খুব সুন্দর একটা গন্ধ হবে। আমার রান্নাটা কিন্তু একদম শেষ, এখন চলে যাচ্ছি গরম গরম সার্ভ করতে। আমি আমার মতো করে সহজ করে রান্নাটা শেষ করার চেষ্টা করেছি। এই রোস্টের রেসিপিটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। এই রকম গরম গরম ঝাল রোস্ট কিন্তু পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগবে। আপনারা খেতে পারেন রুটি বা পরোটার সাথেও, সাদা ভাতের সাথেও কিন্তু খুব একটা খারাপ লাগবে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।